সাবস্ক্রাইব করুন টেকনোলজি বাংলা চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। ফাইনালি ওপো লঞ্চ করে দিল তার কে সিরিজের ফোন, যেটি সব থেকে কম দামের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টসের ফোন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা জেনে নিই এই K1 ফোনটির ফিচার্সটা কী আছে, অর্থাৎ এর র্যাম কী আছে, রম কী আছে, এর ডিসপ্লে কী আছে, এর ক্যামেরা কী আছে, এটি পারফরমেন্সে কতটা ভালো হবে। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, তোমরা দেখছো টেকনোলজি বাংলা। চলো শুরু করা যাক, জেনে নেওয়া যাক আজকে এই ফোনটি সম্পর্কে। প্রথমে বলি এর ডিসপ্লে নিয়ে। এর ডিসপ্লে হতে চলেছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 1080x2340, আর এর অ্যাসপেক্ট রেশো হচ্ছে 19.5:9 অ্যাসপেক্ট রেশো থাকছে, আর এটি ওয়াটার ড্রপ নচের সঙ্গে আসতে চলেছে, আর এটি একটি অ্যামুলেট ডিসপ্লে, আর এটি কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও থাকছে। অর্থাৎ ডিসপ্লের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো কমপ্লেন এই ফোনটিতে আপনারা পাবেন না। এরপরে বলি এর প্রসেসর নিয়ে। এর প্রসেসর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660, এটি একটি অক্টাকোর প্রসেসর। এর প্রথম চারটি কোর 1.95 গিগাহার্টজ ক্লক স্পিডে আছে, বাকি চারটি কোর আছে 1.8 গিগাহার্টজ ক্লক স্পিডে। এর জিপিইউ থাকছে অ্যাড্রিনো 512, অর্থাৎ অ্যাড্রিনো 512 জিপিইউ থাকছে, যে কারণে এই ফোনটি কিন্তু গেমিং পারফরমেন্সের জন্য যথেষ্ট ভালো হবে, কোনো রকম ল্যাগ দেখা যাবে না। প্লাস অন্যান্য ক্ষেত্রেও দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশান ইনস্টলের ক্ষেত্রে বা অ্যাপ্লিকেশান রান করার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো হবে, কারণ এই প্রসেসরটি যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর। তার সঙ্গে অ্যাড্রিনো 512 জিপিইউ থাকার জন্য ফোনটি কিন্তু পারফরমেন্স আরও ভালো দেবে। এরপরে বলি এর র্যাম নিয়ে। এর র্যাম থাকছে 4 জিবি, রম থাকছে 64 জিবি, আর এক্সপেন্ডেবল করা যাবে হচ্ছে 256 জিবি পর্যন্ত। অর্থাৎ এটি মাইক্রো এসডি ডেডিকেটেড এসডি কার্ডের সঙ্গেই আসবে, এটাতে দুটো ন্যানো সিম থাকবে, আর একটি এসডি কার্ড লাগানোর জন্য কিন্তু অপশান এখানে দেখা যাবে। হচ্ছে এর ক্যামেরা। এর প্রাইমারি ক্যামেরা আছে 16 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। 2 মেগাপিক্সেলের ক্যামেরাটি ডেপথ সেন্সিংয়ের কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ পোর্ট্রেট মুডের কোনো ফটো তোলার জন্য কিন্তু ব্যবহার করা হয়। এর অ্যাপারচার আছে f1.75, একটি অ্যাপারচার, আরেকটি হচ্ছে f2.4, এই দুটি হচ্ছে দুটি ক্যামেরার অ্যাপারচার থাকছে। আর এর ফ্রন্ট ক্যামেরা থাকছে 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে, এর অ্যাপারচার থাকছে f2.0, অর্থাৎ ক্যামেরার দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো এই ফোনটি হতে চলেছে, কারণ এই ফোনটির ক্যামেরা কিন্তু আরেকটা হাইলাইট, 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো হয় ওপোর, আর সেই জায়গা থেকে এই ফোনটিও ততটাই ভালো পারফরমেন্স করবে ক্যামেরার ক্ষেত্রে। এরপরে হচ্ছে সিম স্লট। এটি দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগানো যাবে, অর্থাৎ এটি হাইব্রিড সিম স্লটের সঙ্গে আসছে না। আর এটির আরেকটি ফিচার্স হলো এর ওএস, এর কালার ওএস 5.2 কিন্তু এর সঙ্গে থাকছে, আর এটির অ্যান্ড্রয়েড ভার্সন থাকছে 8.1, অডিও এর সঙ্গে আসতে চলেছে, অর্থাৎ আউট অফ বক্স অডিও থাকছে, প্লাস এটি আপডেটে পাই কিন্তু পাওয়া যাবে। এর স্কিন টু বডি রেশো থাকছে 91%, অর্থাৎ এর বেজেল কিন্তু খুব কম দেখা যাবে, আর এর ডিসপ্লেটি অ্যামুলেট হওয়ার জন্য এর কালার কিন্তু খুব পাঞ্চি কালার দেখা যাবে, কালার কিন্তু আপনার খুব ভালো লাগবে এই ফোনটিতে। কারণ আমরা দেখেছি স্যামসং যখন কোনো ফোন বের করে, তাদের বেশিরভাগ ফোনই হচ্ছে অ্যামুলেট ডিসপ্লের সঙ্গে আসে, যে কারণে স্যামসং ফোনের কালার কিন্তু যথেষ্ট ভালো লাগে আমাদের। আর যে কারণে এইবার ওপোর যে ফোনটি আসছে K1, এই ফোনটিতেও কিন্তু আমরা অ্যামুলেট ডিসপ্লে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু ফোনের কালার কন্ট্রাস্ট নিয়ে কিন্তু যথেষ্ট আপনাদের ভালো লাগবে। আর এর যে ক্যামেরার সেলফি ক্যামেরাটাও যথেষ্ট ভালো, সেক্ষেত্রে কিন্তু ফোনটি একটা ক্যামেরা সেগমেন্টের দিকেও বলতে পারেন, আবার একটি পারফরমেন্সের দিক থেকেও যথেষ্ট ভালো, প্লাস ডিসপ্লে বড় ডিসপ্লে আছে, ডিসপ্লেও ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে, সেক্ষেত্রে ডিসপ্লে নিয়ে ক্যামেরা নিয়ে আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না, প্লাস পারফরমেন্সও কিন্তু এই ফোনটির যথেষ্ট ভালো থাকবে। এরপরে হচ্ছে এর ব্যাটারি। এর ব্যাটারি থাকছে 3500 mAh ব্যাটারি, অর্থাৎ ব্যাটারিও কিন্তু যথেষ্ট ভালো থাকছে। তো ওভারঅল ফোনটি কিন্তু সব দিক থেকেই ভালো। এরপরে বলি এর দাম, যেটা হচ্ছে মেন হাইলাইট। এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টস ন্যূনতম
20,000 টাকার ওপরের ফোনই কিন্তু আমরা দেখেছি, কিন্তু ওপোর এই ফোনটির সঙ্গে কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এসছে, আর এই ফোনটির দাম কিন্তু 17,000 টাকারও নিচে আছে। এটির দাম আছে 16,990 টাকা। অর্থাৎ দামের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা আপনাদের নেই, কারণ এই ফোনটি যতগুলি ফিচার্স দিয়েছে সেই ফিচার্স তুলনায় দামটা কিন্তু একদম ঠিকঠাক। আমরা মনে করেছিলাম এই ফোনটির দাম ন্যূনতম 18,000 থেকে 19,000 টাকা হবে, কিন্তু ওপো এটা 17,000 টাকার কিছুটা নিচে রেখেছে। এরপরে যদি আপনারা অ্যাক্সিস ব্যাঙ্কের বাজার কার্ড ইউজ করেন অথবা অফারের জন্য যে সকল আর সাইটগুলো থেকে অফার দিচ্ছে সেখান থেকে যদি আপনারা নেন, তাহলে কিন্তু এই ফোনটির দাম আরও 500 থেকে 1,000 টাকা পর্যন্ত কম। অর্থাৎ ওভারঅল দেখা যাচ্ছে ফোনটি লাস্ট দাম চলে আসবে 16,000 টাকার মধ্যে। 16,000 টাকার মধ্যে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টস, কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাচ্ছে, সেক্ষেত্রে ফোনটি কিন্তু ভ্যালু ফর মানি বলা যেতে পারে। কারণ ওপোর ফোনে আরও এক্সট্রা ফিচার্স থাকে, সেগুলো কিছু আমরা অন্যান্য ফোনে দেখতে পাই না, ওপোর ফোনে কিছু দেখা যায়, কিন্তু এগুলো কিন্তু একটা এক্সট্রা ফিচার্স থাকছে। তো বন্ধুরা, ফোনটি আপনাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। এবার আপনারা যদি মনে করেন যে এই ফোনটি নিতে ইচ্ছুক, তাহলে আপনারা কিন্তু এই ফোনটি নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা।